कहाँ पे है? बता नहीं रहे कहाँ पे जाना आपको? চ্যানেলের নাম গল্প কথা হলেও আজকেরটা কোনো গল্প নয়, আজকেরটা সত্যিকারের ঘটনা। ঘটনাটা ঘটেছে দিল্লিতে, দিল্লির বাসে। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না। আমি কিছুদিন আগে এটা জানতে পেরেছি। তার আগে বলে রাখা দরকার, 1924 সালে পেনসিলভেনিয়াতে একটা সুড়ঙ্গ তৈরি হয়ে গেছিল, এবং সেই সুড়ঙ্গের তৈরি হওয়ার অনেক দিন পরে যখন বাচ্চারা সেখানে খেলতো, এবং বাচ্চারা খেলার পর তারা হয়তো প্রচলিত মুখে ছিল পেনসিলভেনিয়াতে কথা যে সেইখানে একজন ছিল ভূত, ভূত টাইপের, এবং যদি কেউ ডাকতো সেই নামটা উচ্চারণ করে গ্রিন ম্যান, তাহলে সে সবার কাছে চলে আসতো। এবং এই গ্রিন ম্যান যে ছিল, মনে করা তো মনে করা না, যারা চোখে দেখেছে তারা বলতো যে গ্রিন ম্যানের বডি যে পুরো সবুজ। অনেকে কারণ হিসেবে বলে যে তোমার বৈদ্যুতিক শখের জন্য তার বডি সবুজ হয়ে গেছিল, কিন্তু আমার মনে হয় বৈদ্যুতিক শখ করলে তো মরে যাবে, আবার মরে গেলে সে আবির্ভূত হবে মানে তার বডি গ্রিন বা হয়ে যাবে, মানে এর পিছনের ব্যাখ্যা আমি জানি না। তবে তার মুখ যারা দেখেছে তারা বলতো যে তার মুখ ছিল ফেসলেস। হ্যাঁ, ফেসলেস, কোনো না মুখ, না চোখ, না কান, না নাক, কিছু না। এবং তাও সে আবির্ভূত হতো, এবং কিন্তু তার বডির কালারটা ছিল সবুজ। সেম ঘটনা কিছুদিন আগে ধরা পড়ে ইন্ডিয়ায়, ভারতের দিল্লি শহরে একটি বাসে। একটা রিয়েল ফুটেজ, একটা ভৌতিক রিয়েল ফুটেজ তোমরা হয়তো অনেকে দেখতে পারো, রিয়েল ভৌতিক ফুটেজেই ধরা পড়েছে। এবং এই ফুটেজে একজন মেয়েকে বা বউ যাই বুঝছে সেটা বলা যায় না, মেয়ে বা বউ যেই ছিল সেই বাসের মধ্যে বসেছিল। এবং বাসের মধ্যে একজন যে ভিডিওটা বানিয়েছিল, সে হয়তো বাসের কন্ডাক্টর হতে পারে, কারণ বাসে সে ছাড়া আর কেউ ছিল না, সেই মেয়েটা ছাড়া প্যাসেঞ্জার হিসেবে আর কেউ ছিল না। হয়তো যে ভিডিওটা বানিয়েছে সে কোনো পুলিশও হতে পারে, আর সে কোনো বাস কন্ডাক্টারও হতে পারে, কেউ হতে পারে, সেটা জানা যায় না কে ভিডিওটা বানিয়েছিল। তবে ভিডিওটা পরে দেখাবো। ম্যাডাম, আপ ভিডিওটায় বলা হয়েছে যে মানে জানতে চাইছে যে দিদি তুমি কোথায় যাবে, কোথায় যাবে, কিন্তু কেউ সে বলতে পারেনি যে কোথায় যাবে। অনেকক্ষণ তাকে জিজ্ঞাসা করার পর সে তার একটা নির্দিষ্ট জায়গার নাম বলেছে, এবং বলার পর তাকে এবার সে মুখে তার মুখ ঢাকা ছিল বলে তাকে যে ছিল মানে কন্ডাক্টর জানতে চাইছে যে তোমার মুখ দেখাও কন্ডাক্টর, এবং সে মুখ দেখাতে বারবার চাইছিল না, বলে যাচ্ছিল সে তার মুখ দেখাতে কিছুতে বিরক্ত প্রকাশ করছে। তবে কিছুক্ষণ পরে অনেকক্ষণ জিজ্ঞাসা করার পর সে चेहरा ही नहीं है यार, उतर जाओ, उतर जाओ। नहीं नहीं, पुलिस वालों ने बैठाया क्या? पुलिस वाले, हाँ पुलिस वाले, बुलाओ जिप्सी घड़ी तो बुलाना, जरा बुला रहा जिप्सी वाले, बुलाना मुंडके में। ये लड़की का ये चेहरा ही नहीं है बिल्कुल, ये यार लेडीज का, बुलाना जरा मुंडके में तो बैठा रहा जिप्सी वाला, बुलाइए पुलिस वाले। कहा क्या कह रहे हो मैडम? घबराने की जरूरत नहीं है, लेकिन आप है ना, घबराओ मत, लेकिन आप अपना चेहरा पता ही नहीं चल रहा, आपका चेहरा कहाँ है? यार क्या सीन है यार, क्या समझ नहीं आ रहा उसका। सीन क्या है उस्ताद? उस्ताद तो गाड़ी चला रहा है, जा रहे हैं। पुलिस वाले कहाँ हैं? আইটি বলে তার মুখ দেখিয়েছে। মুখ দেখানোর পর সব থেকে সব অদ্ভুত ব্যাপার, তার মুখই ছিল না। সেই 1924 সালের যে পেন্সিলভেনিয়ার ঘটনা ঠিক তার মতো, তার মুখই ছিল না। এবং সে মাঝখানে ভিডিওটাতে একটা কথা বলেছে যে হয় আমার মুখ দেখলে হয়তো লোক দাঁড় যাওয়া হবে, তা মেয়েরা তো ফেসই নেই, এরকম কিছু বলেছে। এবং এইটা বলার পর তো কন্ডাক্টর ভাবছে এটা কী হচ্ছে রে ভাই,
কন্ডাক্টর বা কন্ডাক্টর বা পুলিশ, আমার মনে হয় পুলিশ ছিল, কারণ সে যখন ভিডিওটা করে যখন বাসটাকে নেমে কারোর কাছে যাচ্ছিল না, সে কন্ডাক্টর বা পুলিশ, তার ড্রেসটা দেখে মনে হলো সে পুলিশ হতে পারে, আবার কন্ডাক্টর হতে পারে, ড্রেস অলমোস্ট সিমিলার থাকে। যখন সে পুলিশের কাছে গেল, পুলিশ বা যে সামনে ছিল হয়তো বাসটাকে নেমে গিয়েছিল, নিয়ে যে আবার ফিরে আসে, ফিরে এসে দেখা সেই বউটা বা সেই মেয়েটা যেই হোক চেন ছিলই না। শুধু এরকম দিন দিতে এরকম আর একটা ঘটনা আছে, তার পুরো সে ঘটনাটা অনেকটা পুরনো, নাম ছিল ছেলেটার নাম ছিল অরুণ, তার একজন বন্ধু ছিল, আর তার সেই বন্ধুর নাম, বন্ধুর নামটা ঠিক বলিনি, অরুণ ছিল এবং সেই বন্ধু ছিল, বন্ধুর জন্মদিন ছিল, যে অরুণকে সে 5-6 দিন আগেই অলমোস্ট বলে রেখেছিল যে আজ জন্মদিন আমার জন্মদিন হবে, কিছুদিন পর তুই চলে আস। তবে যেদিনকে জন্মদিন ছিল সেদিনকে হয়তো অরুণ ভুলেই গেছিল, ভুলে যাওয়ার পর সে দেরি করে যাচ্ছিল, এবং সে যখন দেরি করে রাত্রির দিকে তার বন্ধুর বাড়িতে যাচ্ছিল, বন্ধুর জন্মদিনে, সে একটা রাস্তায় মেয়েকে দেখতে পায়। এবং যে রাস্তায় অত রাতে দুটো তিনটের সময় রাস্তায় মেয়ে আছে, কি করবে, যদি সে গাড়িতে যায় তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নামিয়ে দেবে, তা বিরাট বড় কিছু নয়। এবং সেই মেয়েটা তার গাড়ির পিছনে উঠেছে, ওঠার পরে সে জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাবে, কোথায় যাবে, কেন এত রাত্রিরে কেন, তো বিভিন্ন সেরকম প্রশ্ন করার পর সে যখন এমনি এমনি গাড়ি চালাতে চালাতে সে কথা বলছে, কথা বলার পর সে যখন বাইক ছিল, বাইকের যে আয়না ছিল, আয়না মিরর ছিল, যে মিররে যখন দেখছে, দেখছে পিছনে যে বসে আছে তার কোনো মুখই নেই, মানে সে তো তাকে গাড়ি থেকে ফেলে ফুলে এগিয়ে বেরিয়ে চলে গেছে। তবে এখান থেকে একটা জিনিস তুমি বুঝতে পারো, যে এই যে বলে না যে ভূত আছে বা ভূত নেই, সত্যি তো কেউ জানে না ভূত আছে কি ভূত নেই, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি ফিল করেছি ভূতকে। এবং তোমাদের বলো, এই এটা তো আমার সত্যি লাগলো না ঘটনা লাগলো, গল্প লাগলো না ঘটনা লাগলো? যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে যে ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডি আছে সেখানে পাঠিয়ে দিও।